কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে ছাত্র শিবির ছাত্র দলের সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10টি হলে প্রায় 4 কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব ক্ষয়ক্ষতি সারিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা কর্তৃপক্ষের। হাসান আল মবিনের ছবিতে রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনের নামে গেল 16 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে হামলা চালায় বহিরাগত দুর্বৃত্তরা। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করে আগুন দেয় তারা। পুড়িয়ে দেওয়া হয় 27টি মোটরসাইকেল, লুট করে ল্যাপটপ সহ বেশ কিছু মালামাল। এতে প্রায় 67 লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপর মাদার বক্স, জিয়া, মতিহার ও শাহ মখদুম হলে হামলা চালানো হয়। 17 জুলাই আরও 5টি হলে হামলা চালায় তারা। ছাত্র আন্দোলনকে পুঁজি করে ছাত্রদল ও ছাত্র শিবির এসব হামলা চালায় বলে দাবি ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আমরা যারা ছাত্রলীগ করি, আমরা ছাত্রদের, সাধারণ ছাত্রদের সাথে চড়াও কোনো আচরণ করিনি। জামাত শিবির রয়েছে, বিএনপি রয়েছে, এদের ভিতরে সাধারণ যে মাদক সেবী তারা রয়েছে, যারা অন্যান্য অপরাধে অতীতে চিহ্নিত নাশকতাকারী তারাও রয়েছে। দুর্বৃত্তদের হামলায় বিশ্ববিদ্যালয়ের 10টি হলের 158টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 কোটি টাকা। ছাত্রদের যে মুভমেন্ট ছিল বা দাবি ছিল তার প্রতি কিন্তু আমরা তাদের সাথে সবসময় ছিলাম। প্রায় আনুমানিক 4 কোটি টাকার মতো আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে, একটা তদন্ত কমিটি করে দিয়েছি। সাধারণ ছাত্রদের কাছ থেকে আন্দোলন ছিনতাই হয়ে ক্ষণে ক্ষণে রূপ পাল্টেছে, যা আগামী দিনের জন্য অশনি সংকেত বলে মনে করছেন উপাচার্য ও রাজশাহী সিটি মেয়র। ধ্বংসাত্মক কাজ করতে তাদের হাতে নেতৃত্ব চলে গিয়েছিল সম্পূর্ণ, ফলে তাদেরকে ট্র্যাক করা এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে ইয়ে করা অনেক সময় প্রশাসনের জন্য একটু কঠিন হয়ে পড়ে। সবাইকে অনুরোধ করব শান্ত হতে, সুস্থ হতে, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় যখন খোলার পরিবেশ হবে আমরা খুলব, শিক্ষার্থীদেরকে নিয়ে বসবো, এবং এই সকল বিষয় নিয়ে শিক্ষার্থীদেরকে চিন্তা ভাবনা করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে 18 জুলাই মহিলা কলেজের সামনে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। সহিংসতার এসব ঘটনায় মামলা হয় 16টি, গ্রেফতার 3 শতাধিক। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।